নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শুভ সকাল। তো আবার একটা নতুন দিনের শুরু। দেখুন রোদ যে কী সুন্দর, অনেকদিন পর রোদ দেখা। আমার চোখ মুখ খুলে আছে, কালকে অনেক রাত্রে শোয়া হয়েছে, হ্যাঁ প্রায় 1টা রাতের মতো। মানে আমার মায়ের যখন রান্না হয়েছে তো তারপরে আর কি আমরা ঘুমিয়েছি। তো দিদাদের এখনও কিন্তু লাইট জ্বলছে, এই যে লাইট জ্বলছে, এখানেও সেম লাইট জ্বলছে। আর দিদাদের রান্না হয়েছে অনেক, মানে ভোর হয়ে গেছে। তো দিদাদের রান্না হয়েছে, আর ওখানে আছে মনসা ঠাকুরের ডাল দিয়েছে, ভালো করে দেখাচ্ছে তারা। তো মনসা ঠাকুরের ডাল এই যে দিয়েছে, নকশা করে দিয়েছে, এখানে পূজা হবে, আর ফুল রেখেছে। পূজা করতে যা যা লাগে, প্রদীপ, সিঁদুর, আর এই যে গঙ্গা জল। বামুন ঠাকুর আসবে আর পূজা হবে। আসলে আমার মা হচ্ছে রান্না করে কিন্তু পূজাটা করে না, দিদাও যেহেতু বেঁচে আছে তো দিদা হচ্ছে পূজাটা করে আর কি, রান্না করে। তো সেই জন্যে পূজা হবে, কারণ বামুন ঠাকুর আসলে তারপরে কিন্তু খাওয়া হবে। এখন কেউ খাবে না, বামুন ঠাকুর পূজা করে গেলে তারপরে খাবে। এই লাইট জ্বেলে দিয়েছে, এখনও জ্বলছে লাইট। তো ঋত্বিক এখন ঘুমাচ্ছে, ডাকলাম ও অনেক রাত্রে শুয়েছে, একবার ডাকলাম ও উঠবে না, আমি থাক, তো এখন ঘুমো, তোর পড়া নেই, তুই মা বাড়ি এসেছিস ঘুমো। তো সেই জন্যে আরও মানে প্রচুর আমার মাসির ছেলে আজ এসেছিলো, তার সঙ্গে প্রচুর মানে সন্ধেবেলা খেলাও করেছে, মারপিটও করেছে, সে মানে এত লাফালাফি করছিলো। অনেকদিন পরে পেয়েছে না সঙ্গীরা, ও তো বাড়ি থেকেই বলছে মা চলো 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 যাই, পনু আসে চলে আসবো, মানে আমার মাসির ছেলে আছে শিবম, পনু, শঙ্কর। তো তাদেরকে পেয়েছে প্রায় 1 বছর, ওরা প্রত্যেক বছর এই রান্না পূজায় আসে। তো সেই জন্য আর কি ঋত্বিক খুবই এই দিনটার জন্য অপেক্ষায় থাকে যে কখন এই দিনটা আসবে, মার বাড়ি যাবো, বেশ ভালো মজা হবে। তো চলো বন্ধুরা, পরে আবার দেখা করছি যখন পূজা হবে। আর গতকাল তো বলেছিলাম যে কী কী ভিডিওতে বলেছিলাম কী কী রান্না হয় সেটা আর কি দেখাবো, কিন্তু মুখে এমনি বলেছিলাম, কিন্তু তখন তো চাপা দেওয়া ছিল, তো খোলা হয়নি, তো সেই জন্য দেখানো হয়নি। আজকে দেখাবো কী কী রান্না হয়, এটা অবশ্য রান্না করার পরে দেখাচ্ছি কী কী রান্না হয় সেটাও আপনাদেরকে দেখাবো। চলো পরে দেখা হবে। তো বন্ধুরা, দিদা চলে এসছে আর খাবার রেডি করে নিয়েছে। খাবারের মধ্যে আছে এই যে, ওই দা কী কী আছে বলো তো, এই ভাজা ভুজি আর ওইটা প্রসাদ দিয়েছে, আর প্রদীপ জ্বেলে দিয়েছে, বামুন ঠাকুর আসবে, আসন পাতা হয়ে গেছে, তো আমি বলে দিই। পান্তা ভাত আছে, ডাল চচ্চড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, আর পটল ভাজা, মাছ ভাজা, দুরকম মাছ ভাজা, আচ্ছা কচু শাক, আচ্ছা টক আছে, ও কুমড়ো পুঁই শাক আছে, পায়েস আছে, আর নারকেল পিঠে, গুড় পিঠে, আর ভাজা পিঠে আছে, অনেক রকম। এখানেও সেম, এখানেও সেম হচ্ছে ভাজা ভুজি দিয়েছে, কতটা সুন্দর করে দিয়েছে দেখুন, পরিপাটি করে একদম। বামুন ঠাকুর আসছে দিদা। তো এখানে দেখলাম বাটিতে করে দুধ, কলা আর মাখা সন্দেশ দিয়েছে, এটা হচ্ছে মায়ের খাবার। আর তো এগুলো তো দিয়েছে, আবার ওই গ্লাসে করে জল দিয়েছে, এগুলো মা, এগুলো ওই দেয় গ্লাসগুলো কি স্যার, চিনামাটি নাকি? ও পাথরের, ও পাথরের গ্লাসে জল দিয়ে বলে গেছে দান তন চান করতে, আমি চলে গেছি, তোমার বাড়ি ঘুরে গেছি, যাইনি। ওম বিষ্ণু অং তন, তো পূজা হয়ে গেছে, ঠাকুর পূজা করে দিয়েছে, এবারে দিদা এই প্রসাদগুলোকে সবাইকে দেবে, তারপরে আমাদের পান্তা ভাত খাওয়া হবে। ব্রাশ হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে, দাদা কই, দাদা ঘুমাচ্ছে, এটা কে খাবে? আমি কেটে দিই, দাঁড়া তোমার কেটে দিই, দাদাকে ডাকবে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে ডাকো।
পান্তা ভাত খাবো, উঠে বড় পান্তা ভাত খা। ও ছেড়ে দেবে বললে লাগবে। বন্ধুরা, আমাদের পান্তা ভাত খাওয়া শুরু হয়ে গেছে, আর এই মাসি একদম গুছিয়ে গাছিয়ে দিয়েছে পরিপাটি করে। আর দিদা খাচ্ছে, দিদা সারা রাত জেগে আছে। দিদা আছে, কটা পর্যন্ত রান্না হয়েছে? সাড়ে পাঁচটা ভোর। ও বাবা, অনেক। আর এদিকে হচ্ছে আমাদের শ্রেয়ান, একা একা ভাত খাচ্ছে, কি সুন্দর দেখুন, কলা পাতায় করে। আর আমার কাকার মেয়ে এখন পান্তা ভাত খাচ্ছে, সবাই পান্তা ভাত খাওয়া হচ্ছে। আর ওই একটা ভাই ছোট্ট মতো, আর আমার কাকিমা আছে, তো সব একসঙ্গে খাওয়া হচ্ছে। আর আমার ছেলে এখন ভাত খাবে না, পান্তা ভাত খাবে না, ও বললো পরে খাবে একসাথে সব বাচ্চাদের সাথে। তো সেই জন্যই আমরা খেতে বসে গেছি। তো চলো খাওয়াটা স্টার্ট করি। আর সামলাতে পারছি না, খুব সুন্দর সুন্দর ভাজা ভুজি, ডাল চচ্চড়ি, আলু ভাজা, কুমড়ো পুঁই শাক, আর এটা হচ্ছে পটল ভাজা, চিংচিঙে ভাজা, মাছ ভাজা, ওই এটা কী গেল সেই কচু শাক, ও আর পিঠে খাওয়া হয়ে গেছে, নারকেল পিঠে, গুড় পিঠে, তালের পিঠে। তো এখন আমি পান্তা খাবো, চলো পান্তাটা খাই নি। তো বন্ধুরা, পান্তা খাওয়া প্রায় কমপ্লিট। আর আমার কতটা ভাগ্য ভালো দেখুন, মানে কতটা জীবন ভালো। এটা আমার হচ্ছে দিদা, আমার ঠাকুমা, আর এটা হচ্ছে আমার ঠাকুমার মা। বন্ধুরা ভাগ্য ভালো দেখুন, দুপাশে দুটো দিদাকে নিয়ে খাচ্ছি। এটা ঝিমা হবে তাই তো? ঝিমা এদিকে, এদিকে দিদা। আমার কতটা ভাগ্য ভালো দেখুন, আজকে দুপাশে দুটো মানে দিদা আর ঝিমাকে নিয়ে পান্তা খাচ্ছি। আমার খুব ভালো লাগছে। আর রান্নাগুলো সত্যি খুব সুন্দর হয়েছে, মানে বলা যাবে কচু শাক থেকে কুমড়ো পুঁই শাক এত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমি এখন একটু সাজুগুজি করে নিয়েছি, আর এখন যাচ্ছি হচ্ছে আমাদের মাঠের দিকে। যেমন আমাদের ওদিকে হচ্ছে বড়বানা বলি, মাঠ আছে, পোল আছে, তো আমাদের এদিকেও অনেকটা সুন্দর বাগান আছে, মাঠ আছে। তো চলুন আপনাদেরকে দেখাই বর্ষাকালে কেমন লাগছে, দৃশ্যটা কেমন, পুরো সবুজে সবুজ হয়ে আছে, বেশ ভালো লাগবে। তো চলো মাঠের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, এখন আমরা মাঠের ধারে চলে এসেছি। আর দেখুন কতগুলো ছাগল, দেখুন এদিকেও আছে আর এদিকেও আছে, কতগুলো ছাগল দেখুন। আর ছাগল আর সামনে এগিয়ে যাচ্ছে, এই পিচ রাস্তা ধরে আমার মা, বোন আর বোনের ছেলে আছে। আর হচ্ছে আমার ছেলে ঘরে আছে, সেই কাকিমার বোন পাশে এসছে, তার সঙ্গেই ঘুরছে। তো সেই জন্য বললো আমি যাব না, তোমরা যাও। তাই আমরা এখন হাঁটছি। দাঁড়াও, এগিয়ে যাচ্ছে, একটু দাঁড়াও। কি হয়েছে? ঘুম পেয়েছে, ও এখন ঘুমাবে। মুখ দেখাও একবার, ওর ভালো লাগছে না হাঁটতে। দেখুন বন্ধুরা, চারিদিকে সবুজে সবুজ বাগান, বেশ ভালো লাগছে। বৃষ্টির জল মাঠে এখন আছে, আর খালেও আছে অনেক। আর এই যে পিচ রাস্তা, আর চারিদিকে রাস্তা, কি সুন্দর রাস্তা দেখুন, কতটা সুন্দর। এই বাবু কি সব ঘুরেছি, এদিকে বাবু, এদিকে এদিকে থাকাও, এদিকে থাকাও, ভালো লাগছে, ভালো লাগছে। বাহ, দেখুন এই পাড়টা পুরো ধান গাছ চাষ হয়েছে, আর অনেক খেজুর গাছও আছে। আর সামনে পিচ রাস্তা চলে গেছে, সেই পাকা রাস্তায় যে সরিষা হাট হয় ওই দিকটাই চলে গেছে, সেই পায়রার হাট দেখিয়েছিলাম আগে ভিডিওতে, তো সেদিকেই চলে গেছে এই রাস্তাটা। আর দেখুন প্রচুর সবুজে সবুজ বাগান। আমার বাপুয়াড়ির এদিকটা গ্রামে যেহেতু না, তো সেই জন্যে আমার বাপুয়াড়ি এলেও বেশ ভালো লাগবে। এই যে খোলা হাওয়া, খোলা বাতাস, খোলা পরিবেশ, একটা সবুজ পরিবেশ। কোথায় সাপ মেরেছে? ওই দূরে, তুমি যাবে? ও দেখুন কি সুন্দর, দেখুন গোটা সবুজ, সবাই সবুজ। আর ওখানে হচ্ছে গাছ বসিয়েছে অনেক,
চাষি ভাইরা অনেক গাছ বসিয়েছে। তো দেখুন বন্ধুরা, অনেকটা দূরে একটা কাকু এগিয়ে গেছে এই ঘুনি নিয়ে, মানে চিংড়ি মাছ চিংড়ি ধরে বলে, হাতে ছিপও আছে জালও আছে। তো এই সন্ধ্যেবেলা ঘুনি বসাবে, তারপরে সকালবেলা এই ঘুনিটাকে তুলবে। তো ঘুনিতে মাছ চিংড়ি, ছোটো ছোটো মাছ, কাঁকড়া এইসব পড়বে। দেখুন এবার মাঠে নামবে। এখান থেকে কিন্তু একটা গ্রাম শুরু হয়েছে, এখান থেকে একটা গ্রাম শুরু হয়েছে। আসো বাবু আসো, এই যে ঘুনি। ঘুনিতে কি পড়বে, চিংড়ি কাঁকড়া? চিংড়ি পড়বে। ও আর এই বাড়িগুলো, ও বাড়িগুলো ঘিরবে। আমি ভাবলাম ছিপ, এই চিংড়ি পড়ে বলে ঘুনি বসাবে। চিংড়ি পড়বে, চিংড়ি ওই যে নেমে যাচ্ছে মাঠে। এই তলার, এই মা এই তলার মাঝখানে বসাবে না এগুলো ঘুনিগুলো? আটলে ও ধারে বসাবে। এই যে চলে যাচ্ছে, একটু ভয়ও লাগবে, রিস্কও আছে অবশ্যই। পুরো জলগুলো নড়ছে, তোলাগুলো নড়ছে, ধান গাছগুলো নড়ছে পুরো। তো বন্ধুরা, এখন আমার বোনের ছেলে শ্রেয়ান আমার কোলে উঠেছে, আর আমাকেই নিয়ে যেতে হবে। এরা আর পাচ্ছে না, বিরক্ত করছে, ঘুম পেয়েছে, আর বাড়ি যাচ্ছি। আর ভিডিওটা এখানে আছে, আমরা শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা একটু নতুন ভিডিও নিয়ে।